সসেজগুলোকে প্রথমে জলে একটু ভিজিয়ে তা ঠান্ডা যে রুকশন ফ্রোজেন ভাবটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার একে একটু আমি স্টিম দিয়ে দুটো তিনটে স্টিম দিয়ে নামাবো, কারণ সসেজগুলো সবসময় একটুখানি সেদ্ধ করে নেওয়া উচিত। সেদ্ধ করলে তার ভলিউমটাও বেড়ে যায় এবং এর ভেতরে স্টিফনেসটাও চলে যায়, যথেষ্ট সফট হয়ে যায়। কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, এখানে সরষে বাটা আছে, আর আছে এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথেও কিন্তু কাঁচা লঙ্কা খানিকটা আছে। একটু সরষেটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে সামান্য ভিনেগার, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দুটো ছিল। কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা 45 মিনিটের মতন ভেজানো ছিল সরষেটা। ভিজিয়ে রাখলে সরষে প্রায় একটা তেতো ভাব আসে, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে তেতো ভাবটা চলে যায়, সেটা থাকবে না। সেটাকে তারপর আমি ভালো করে টেস্ট করে নিয়েছি, কত সুন্দর বড় হয়ে গেছে। নুন দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু এখনো আবার আমি অল্প করে একটু নুন আমি 3 চামচের মতো সাদা তেল দিলাম। এমনকি আমি একবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কুচি সবই দিয়ে দিলাম। আমি একে এখন ঢেকে রুমিয়ে লো আঁচে রাখবো। এখন আমি একে একটু খুলে দেখি। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আঁচটা আবার কমিয়ে দিই, একটু পেঁয়াজটা পুড়ে যাবে। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে রয়েছে। দিচ্ছি 1 চামচ মধু, একটা ছোট পাতি লেবুর 1/4 আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসটা। এবার এর মধ্যে দিচ্ছি আমি এই টেবিল স্পুনের 2 চামচ, 2 চামচের হবে না, 3 চামচের মতো সরষে বাটা। আগেই বলেছি এই পেস্টের মধ্যে সরষেটাকে আমি ভিনেগার আর জল নুন কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ আধ ঘন্টা 45 মিনিট। তারপর তাকে আমি বেটে নিয়েছি, এটার মধ্যে সেটাই রয়েছে। এবার আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার ঢেকে দিচ্ছি আমি। ব্যাস হয়ে গেছে আমার সসেজ ইন হানি মাস্টার্ড গ্রেভি একদম। আরও 1 চামচ সরষে বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে